ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত জি ভাই আপনি জানতে চেয়েছেন বেদাতি এবং মাজার পূজারীরা যে বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলে বা লেখে বক্তৃতায় প্রচার করে তো তাদের বিরুদ্ধে লেখালেখি করা তাদের এ সমস্ত সিরিকি কুফরি আকিদা সম্পর্কে মানুষকে সতর্ক করতে গিয়ে তাদের সম্পর্কে আমরা অনেক কিছু বলা বলি করি তো এটা গোনাহের কাজ হচ্ছে কি না এই ছিল আপনার জানার বিষয় আলহামদুলিল্লাহ ওসরত ওসালাম নিচ্ছক সতর্কতার জন্যে দিন ধর্মের হেফাজতের জন্যে যদি কোনো বেদাতির সমালোচনার প্রয়োজন হয় কোনো মাজার পূজারী কবর পূজারীর হ্যাঁ তাহলে করা যেতে পারে তাদের পরিচিতি তুলে ধরা যেতে পারে বা তাদের বিভ্রান্তিকর কথাগুলি প্রচার করে মানুষকে সতর্ক করা যেতে পারে বা তাদের এই সমস্ত নোংরা কথা করণের বিরুদ্ধ কথা সেরেকি কথা বেদাতি কথা এগুলির খণ্ডন করা যেতে পারে এটা গিবতের অন্তর্ভুক্ত হবে না যদিও বেদাতি যারা তারা বলতে চায় যে আপনারা তো গিবত করলেন না এটা গিবত না এটা গিবত গিবতের পর্যায়ে পড়ে না বরং এটা কি দিনের হেফাজত এটাকে যদি গিবত করা হয় তো এই গিবত রসু উল্লাহ সাল আলী তিনিই করেছেন তিনি সর্বপ্রথম করেছেন এবং মতের জন্য তিনি হলেন কি আদর্শ বিষয়ে রসু উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তার সামনে কোনো এক লোক আসতেছে তাকে দেখে রসু উল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন বেসা এখন লোকটি তার গোত্রের ভিতরে সব থেকে নিকৃষ্ট ভাই নিকৃষ্ট ব্যক্তি এরপরে একেবারে যখন চলে আসে কাছে রসৌ উল্লাহ শহসাম তার সাথে উপর উপর সম্পর্ক রেখেছেন কিন্তু পূর্বে রাসূউল্লাহ শহসাম সতর্ক করে দিয়েছেন এভাবে সৈহাদেশে হেসে তো দেখা গেল যে খারাপ মানুষ সম্পর্কে রাসূউল্লাহ শহসাম আগাম সতর্ক করেছেন তবে এমনি তার সাথে খারাপ আচরণ করার এখান থেকে আমরা বুঝতে পারলাম এই শহীদ হাদিস থেকে বখারি মুসিম হাদিস এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মন্দলোকের যার দ্বারা ক্ষতি হয় সতর্ক করা যেতে পারে অন্যদেরকে এটা কিবতের পর্যায়ে পড়বে না এই জন্য দেখা যায় যে মহাদিস কে হাদিস সমালোচনায় হাদিসে রাবির জীবনীতে অনেক বড় বড় লম্বা লম্বা গ্রন্থ রচনা করেছেন ইমাম বখারির আতার রেখ সাগির আতার রেখুল কবির সহ আর বিভিন্ন গ্রন্থ রয়েছে হাদিসে রাবির পর্যালোচনায় সমালোচনায় সেখানে উনি উল্লেখ করেছেন কোন রাবির সম্পর্কে কে কি মন্তব্য করেছেন ভালো হলো সেটা উল্লেখ করেছেন আর যদি কোনো খারাপ মন্তব্য রয়েছে কারো বিষয়ে তো সেটাও দিনের স্বার্থে উল্লেখ করেছেন তো এটা উনি গিবোধ করেননি বরং এটাকে দিনের হেফাজতের জন্য উনি এতটুকু করেছে এভাবে মহাদিস রামদের খেদমত রয়েছে হাদিস সমালোচনায় হাদিসের বি নিয়ে তারা আলোচনা করেছেন চুলচেরা যার ফলে আমরা এই যুগে এসেও আমরা বলতে পারি যে উম খায় সে সহিদয় এর কারণ হলো এই সমস্ত মহামতি মহাদেশ নাকি রাম ওই হাদিস রাবির আলোচনা করে গিয়েছেন যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আবু হারুন আল আবদি উনি একজন রাবি তার সম্পর্কে বলা হয়েছে কি কাজাব মিথ্যাবাদী মিথ্যাবাদী গিবত হলো কিন্তু কেন বলা হয়েছে যাতে করে তার মানে কথায় মানুষ কি ভুলে গিয়ে তার মানুষ না করে তো মিথ্যা চারকে হিসেবে বলা হয়েছে অনুরভাবে অমার বিন হারুন খি নাম রাবি রয়েছে তির একটা হাদিসের বহনাকারের ভিতরে রয়েছে মানে রাবিদের অন্যতম রাবি হিসেবে হিসেবে তো তার সম্পর্কে মাইন বলছেন কাজাবুন হবি সে চরম মিথ্যাবাদী এবং হবিজ ছিল তো এই ওই হাদিসটি বর্ণনা করেছে যে রসবুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম দাড়ির লম্বা এবং প্রস্থ দিক থেকে কি ছেটেছেন বা ছাঁটতেন তো তিরমিজির এ বানাকারী তার সম্পর্কে যদি মাইনসহ আরো মহাদিস কারণ না বলতেন যে এটা মিথ্যাবাদী রাবি তাহলে তার হাদিসটা গ্রহণ করে তো মানুষ এবং মনে কথা এটাই সোনাত মানে দাড়ি কাটতে হবে ছাঁটতে হবে সাল্লাহ আলি হাসাল্লাম অন্তত তিনি দাড়িতে হাত লাগাননি তিনি দাড়ি ছোট করেছেন সাইজ করেছেন দৈর্ঘ্য থেকে মর্মে কোনো হাদিস পাওয়া যায় না একমাত্র এই কাজ সূত্রে বর্ণিত এই হাদিসটি হাদিসটিকে জাল বলা হয়েছে দিনের হেফাজতের জন্য রাবিদের সমালোচনা করা হয়েছে ঠিক আজও যদি কবর পূজারি মাজার পূজারি যারা দ্বারা ইসলামের ধ্বংস হচ্ছে মানুষ বিপদগামী হচ্ছে গোমরাহ হচ্ছে তাদের মুখোশ উন্মোচন কল্পে যদি তাদের থেকে সতর্ক করা হয় নিচব সতর্কের উদ্দেশ্যে তাদের দস্তটি তুলে ধরা হয় জাতির সামনে তো এটা গীবত অন্তর্গত নয় এটা গিবত বলে গণ্য হবে না যদিও বিদাতিরা চায় না যে তাদের এরকম সমালোচনা হোক তাদের মুখ উন্মোচিত হোক তখন তারাই কি বলতে চায় যে এটা তো গিবোধ হয়ে গেছে হয়ে গেল ওমাকে গিবত করে না তোমার বিরুদ্ধে কথা বলা ফরজ তোমার মতো কবর পূজারি মাজার পূজারি ঘর বেদাতি ইবলিশ মার্কা লোকের সমালোচনা করে সমালোচনা করা কি ফরজ এটা গিবত নয় আর গিবত হলো এটা কি বৈধ কিবত তাই হলো কথা তো যাদের দ্বারা ইসলামের ক্ষতি সাহিত হয় তাদের সমালোচনা করা তাদের থেকে সতর্ক করা এটা কি গতন্ত্র মতো নয় তবে যারা যোগ্য আলেম যাদের নিকট এলেম রয়েছে রদ করার বিদ্যার্থীদের কবর পুজায়ীদের তারা এগুলিতে অংশ নেবে এমনি যার জ্ঞান নেয় বিদ্যা বুদ্ধি নেয় তাদের কোনো প্রয়োজন নেই আর রদ করার সময় অবশ্যই খেয়াল করবে যে এটা যেন সে আল্লাহর ওয়াস্তে করতেছি নিজের গায়ের ঝাল ঝাড়ার জন্য নয় প্রতিশোধের জন্য নয় শুধু নিষোক প্রতিশোধ হিসেবে নয় তো এগুলি খেয়াল করবে হাম্বার রহমতুল্লা আলহিকে বলা হয়েছে যে একজন নামাজা করে শরীয়তের পাবন্দি করে নিজে নিজে আর আর শরীয়তের এই সমস্তবন্দির পাশাপাশি কী করে মানুষের যারা বেদাতি ঘরতর বেদাতি ইসলামের শত্রু তাদের থেকে সতর্ক করে মানুষকে কে উত্তম তো এই হামাল বলেছে এই লোকই উত্তম যে খারাপ প্রকৃতির মানুষ বেদাতিদের থেকে মাজার কবর পূজারীদের থেকে কি সতর্ক করে যুক্তি হিসেবে তিনি বলেছেন যে ওই ব্যক্তি যে শুধু ব্যস্ত এটা তার জন্যেই কল্যাণ কর তার কল্যাণ তার সাথে সীমাবদ্ধ পক্ষান্তরে যে মানুষ থেকে সতর্ক করছে খারাপ মানুষ থেকে বেদাতে মাজার পূজারি কবর পূজারি থেকে সতর্ক করছে বাতিলপন্থী থেকে সে কী করছে জেহাদ ইল্লাই রয়েছে আল্লাহর রাস্তায় জেহাদে রয়েছে কাজে এই ব্যক্তি উত্তর এ বলছে ইমাম আহমদ বেন হাম্বার রহমতুল্লাহ আলহে যাই হোক আশা করে বুঝতে পেরেছেন এরপরও আমরা যা করব। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব। আল্লাহ রব্বুল্লাহ আমাদের সবাইকে লের সাথে কাজকর্ম করা তফি দান করুন পরিশেষে বলবো যে রদ করতে হল এই কটু ভাষা ব্যবহার করে নাই। বরং যথাসাধ্য মার্জিত ভাষায় প্রতিবাদ করতে হবে এবং বাতিলপন্থীর মুখোশ উন্মোচন করতে হবে গালমন্দ করে নাই এ লানত অভিশাপ করে নয় বরং যথাসাধ্য মার্জিত ভাষাতেই রদ করতে হবে এবং উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করা আল্লাহ তো করুন